আবারও মানবতার উদাহরণ দিল পুলিশ, শুধু নিজ পেশায় ব্যস্ত থাকে না, সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে মানবিক দায়িত্বও পালন করে। ভবগুরে এক যুবক মহামর টিপু মলিন পোশাকে একাকী আপন মনে বসে থাকতে দেখে ছুটে যান পুলিশ কনস্টেবল মানিক। নাম পরিচয় জানতে চান, তাতেও মেলে না সাড়া, কিন্তু দমে যাননি কনস্টেবল মানিক। ফুটপাত থেকে তুলে নেন মানসিক ভারসাম্যহীন ওই যুবককে। চুলদাড়ি কেটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রয়োজনীয় সেবা দেন। এরই মধ্যেই কেটে যায় এক মাস, অনেকটাই সুস্থ হয়ে ওঠেন ওই যুবক। গত 3 আগস্ট এই যুবকের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মানিক, তারপরে পাল্টে যায় চিত্র। এখন বিকাশ সেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। মানিকের দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে খবরে দীর্ঘ 6 বছর পর বাবা মা ফিরে ফেলেন হারিয়ে যাওয়া সন্তান। পাগল পাগল হইয়া খুঁজছি, ফুতো ফুতো কাঁদছি, আরছি, ফুত মানুষে কইছে মরে গেছে, অন আল্লাহ যাক আমার ফুতের আল্লাহ মিলাই দিস। এক পুলিশ কাকু পাই আমরা রে, এক পুলিশ কাকুরে অনেক অনেক ধন্যবাদ দিই। হঠাৎ করে দেখি যে আপনার আমার ছেলে এই ধরনের নিজে নিজে কথা বলে, একটু বেরেন্টে ডাক্তারের কাছে নিলাম, নিয়ে চিকিৎসা টিকিৎসা দেখলাম, দেখার পরে এরপরে দেখি যে না আরও বেশি উত্তেজনা বেশি করে করার পরে এরপরে যে হঠাৎ করে এই বছর 2 হয়ে গেছে আপনার সেরে আমরা এড়াই ফেলি। আর পুলিশ কনস্টেবল মানিক জানান, শুধু টিপু নয়, সমাজে অবহেলিত আরও অনেক ভবগুরে মানুষের জন্য কাজ করেছেন তিনি। একজন মানসিক ভারসাম্যহীন পরিবারকে তার পরিবারের কাছে বুঝা দিতে পারছে সুস্থ করে, কেউ আছে 19 বছর, কেউ আছে 23 বছর, কেউ আছে 13 বছর পর তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করতে পেরেছে। আমি মানুষ হিসাবে পারি না যে আমি তাকে দূরে রাখতে, কারণ আমি এই কাজগুলো করতে মানসিক তৃপ্তি পাই বলে আমি এগুলো করে থাকি। কনস্টেবল মানিকের পক্ষ থেকে এমন মানবিকতার জন্য স্বীকৃতি দেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার। একই সঙ্গে প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং টিপুর চিকিৎসার দায়িত্ব নেন তিনি। কনস্টেবল মানিক একজন ভবগুরুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। আমরা মানিকের এই কর্মকাণ্ডে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করব, যাতে আমাদের অন্যান্য পুলিশ সদস্যরাও মানিকের এই কর্মকাণ্ড দেখে উদ্বুদ্ধ হতে পারে। কুমিল্লা জেলার পরিচং উপজেলার রামপুর এলাকার রিক্সা ভ্যান চালক সবির মিয়ার ছেলে মোহাম্মদ টিপু। 3 ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। মানসিক ভারসাম্য হারানোর আগে 4.5 বছরেরও বেশি মালদ্বীপে ছিলেন তিনি। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।